আসসালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল লাইম ইলিটুতে। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব, আর যদি ভালো না লাগে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। দর্শক, পরিমণি এখন বাংলাদেশের নানান ইস্যু আসছে, বিশেষ করে তালেবান ইস্যুতে বাকি ইস্যুগুলো একটু ধামাচাপা পড়ে গেছে। বাট যারা কৌতূহলী মানুষ আছেন, অনেকে ইনবক্সে লিখেন যে ভাই আর তো আপডেট টাপডেট নাই, কি বেড টের হয়ে গেছে কিনা, নাকি জামিন হয়ে গেছে। না, জামিন হয় নাই, তবে পরিমণির যারা সাপোর্টার আছেন তাদেরকে একটু ধৈর্য ধরতে হবে, আর সেই ধৈর্যটা হচ্ছে আগামী মাসের 13 তারিখ পর্যন্ত। আপনারা জানেন যে তৃতীয় দিন রিমান্ড শেষে তাকে যখন আদালতে হাজির করেছিল, সেদিন তার উকিলরা একটা তেলেসমতি দেখাইছিল। তারা বেসিক্যালি তার জামিন আবেদন করে নাই, তারা তার সাথে কথা বলার জন্য আবেদন করছিল। তো পরিমণি যখন রাগারাগি করছে, এর পরের দিনই ওই দিন যখন গণমাধ্যম আবার উকিলদের জিজ্ঞেস করছে কি টাকা টোকা খাইছেন কি না, এরকম জিজ্ঞেস করে নাই, বাট ঘুরে পেঁচে ওইটাই মিনিংস ছিল। তো রাগারাগির পরের দিনই তারা আবার জামিন আবেদন করেন, আর সেইটা শুনানি আদালত নির্ধারিত করে দিয়েছে আগামী 13ই সেপ্টেম্বর পর্যন্ত। তাহলে এই সময়টা সে কই থাকবে? কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে থাকবে, কীভাবে থাকবে? আপাতত সে কোয়ারেন্টাইনে আছে, সম্ভবত আরও 5-7 দিন তার কোয়ারেন্টাইন মেয়াদকাল, এরপরে তাকে সাধারণ কয়েদিদের সাথে। বাট আপনাদের উদ্দেশ্যে জানিয়ে রাখছি যে পরিমণি কিন্তু ডিভিশনগত সুবিধাটা পাচ্ছেন। ডিভিশনগত সুবিধা হচ্ছে নর্মালি আমাদের যেই সাধারণ কয়েদিরা যে একরমে গেঞ্জাগেঞ্জি করে থাকে ওরকম না, এখন এই ক্ষেত্রে হয়তো হসপিটালাইজডও হইতে পারে। আপনি যদি জানেন যে সম্রাট, তারপর হচ্ছে জিকে শামীম, তারা সবাই এখন হসপিটালাইজড আছে, ওই মানে আদালতে কারাগারে পাঠানোর 2-1 দিন পরেই তারা চলে যায়। তো আমাদের আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে পরিমণি সম্পর্কে লেটেস্ট যে ইনফরমেশনটা দিচ্ছি সেটা হচ্ছে যে একজন ব্যক্তিকে উপস্থাপন করব, যিনি পরিমণির এলাকার, নানার বাড়ির এলাকার, দাদার বাড়ির অনেকের ভিডিও টিডিও দেখছেন। এই ব্যক্তি পরিমণিকে কৈশোর বয়সে চিনতো। কৈশোর বয়সটা হচ্ছে আমরা যেটা ধরি আর কি, যে ধরেন 9-10 ইন্টারমিডিয়েট। আর যেহেতু পরিমণির ওই বয়সে 2-4টা প্রেম প্রেম হয়েছে, বিয়ে শাদী হয়ে গেছে, এখন আসলে তার কি চরিত্র খারাপ ছিল, তার বাপ কি, নানারা কি ফকিন্নি ছিল, এই যে নানান ধরনের মিডিয়াতে আমরা যা শুনছি সেই সম্পর্কে উনি একজন প্রত্যক্ষদর্শী, খুব কাছ থেকে পরিমণিকে দেখছে। তো তিনি গণমাধ্যমের সামনে এসে পরিমণিকে নিয়ে কিছু কথা বলছেন, চলুন আমরা মুরব্বীর কথা শুনে আসি। আমরা একজনকে পেয়েছি যার সাথে আমরা কথা বলবো, যেটা পরিমণির বাড়ির পাশে একদম সাথে লাগানো যে বাড়িটা সেটা। আপনার আপনার নামটা কি? আব্দুল রহমান ফুলমিয়া। আব্দুল রহমান ফুলমিয়া, কি করেন আপনি? বাড়ির কাজ করি। পরিমণিদের বাড়ির কোন পাশে আপনার বাড়ি? পশ্চিম পাশে, মানে একেবারে পশ্চিম পাশে লাগোয়া বাড়িটাই তো আপনার, সাথে মেশানো বাড়ি। তো পরিমণিকে কি আপনি দেখছেন কখনো? দেখছি। কি দেখছেন তাকে, কতটুকু দেখছেন, কিভাবে দেখছেন? ছোটবেলার তো নানা কাছেই ছিল, সেভাবেই দেখাশোনা আমাগো। আর পরে তো ঢাকায় গেলে 2-3 বার আইসে এই দেখা। আচ্ছা, তো পরিমণি কতটুকু খারাপ? খারাপের তো আমরা কিছুই এই জায়গায় বসে কিছুই দেখিনি। কি দেখছেন? সবসময় তো আমার সাথে ভালো ব্যবহার, বা আইসে বেড়াইছে 2-1 দিন 3 দিন তো থাকে না আসার ডাকাতে, হয়তো একদিন থাকছে, তা তো বাইরে বেশিটা বাইরে নেই, বাড়ির ভিতরেই থাকতো। ওই আর জিজ্ঞাসাবাদ করলে ভালো আসার কাজ এই হিসাবে আসা বিষয়ে, এমনি কোনো খারাপ তার কোনো কিছুই আমরা জানি না। কিন্তু তখন ছোট ছিল, এখানে তো মানুষ হয়েছে এই জায়গাতে, নানা কাছে মানুষ হয়েছে, ওই স্কুলে পড়ছে, ওই আমার বইমেটা প্রাইমারি স্কুল আছে গাজীবাড়ি, ওই স্কুলে পড়াশোনা করছে, ছেলে হিসেবে খুব বেরোনো ভালো ছিল। আপনার ছেলে মেয়ে কয়জন? দুইজন। দুই ছেলে দুই মেয়ে। আপনার মেয়েরা কতটুকু? বিয়ে দিয়েছি ছেলে মেয়ে। উনি সাথে খেলতো এরকম কেউ আছে? না, আমি আবার দেশের বাড়ি ছিলাম না। ও আচ্ছা, ওই টাইমটা আমি খুলনা ছিলাম। তাই কি করতেন, কাজ করতেন? আব্বা মারা যাওয়ার পর বাড়ি এসেছি, ওই তো ব্যবসা বাণিজ্য করতাম, গেট বেরিয়ে ছিল। তাই তাহলে আপনারা খারাপ কিছু দেখেন নাই? আমাকে জানার মতে না। আর তার এই যে বাড়িটা দেখছেন, এই বাড়িটা কতদিন আগে করা? এ বাড়িটা বহুত দিন আগে করাতে, তো তার নানা তার নানি দুইজনে চাকরি করতো। তাদের ফ্যামিলি স্ট্যান্ডার্ড কি, ভালো না খারাপ? ভালো। ওই তার 3টেই মেয়ে ছিল, 1 মেয়েই আছে আর 2 মেয়ে তো মারা গেছে। 1 মেয়ে তো এই করিমণির বাভি মনে হয় খুব সম্ভব, করিমণির মা। হ্যাঁ, মায়েরে মনে হয় বাভি মনে হয়। আচ্ছা, যাই হোক, করিমণির মা হচ্ছে 1 মেয়ে। হ্যাঁ, আর 1 মেয়ে, তার পরিমণির নানার। হ্যাঁ,
এই বাড়ি করছে অনেক দিন, তার আগাগোড়াই ভালো মানে সম্পদ। হ্যাঁ মানে সে হেডমাস্টার, তো সামসুমাস্টার হেডমাস্টার রিটায়ার হওয়ার পরে সে ওই চাকরি বাদা করে যে টাকা টোকা পাইছে ওই দিয়েই আস্তে আস্তে ঘর বাড়ি করছে। তারপর তার বউ ইতে আমি প্রাইমারিতে চাকরি করতো। তো মানুষ এই যে বলে মানে বিভিন্ন মিডিয়ায় বলতেছে যে বস্তি থেকে আসছে ফকিরনির বাচ্চা, আপনারা কি বলেন? না না এরকম না, তারা গাজী বংশ, বিশাল বাড়ি থাকো, কিন্তু এই জায়গায় এসে এই জায়গায় থাকতো। ওই আমাকে বাড়ির পাশে বিয়ে আমার বড় চাচার মেয়ে এনেছে, সেই হিসেবে সে নিয়ে এসে এই শামসুমাস্টের মানে করিমনির নানা, সে এসে এই জায়গায় ওই বড় বাড়ির ভিতরে আসাই এই জায়গায় সে নিরে বিলে থাকতো এই জায়গায় বাড়ি করে। ওদেরকে বাড়ি তাহলে দুইটা? না না ওই বাড়ি আরো তার ভাই বেগার আছে তারা থাকে। কোন বাড়ি? এটা কি পরিমনির নানার তাইলে নানার হচ্ছে শ্বশুর বাড়ি? না না শ্বশুর বাড়ি না, তার নিজের জায়গায় বানাইছে, নিজে বাড়ি করছে। হ্যাঁ তাগো জায়গায় ওই গাজীগো জায়গা মানে শরীকের জায়গা সবার তে সে কিনে নিয়ে বাড়ি করছে। আচ্ছা পরিমনির কি মানে জানেন নাগা হয়েছে কবে থেকে? এটা কবে মনে হয় যে 7-8 বছর হয়েছে নি এরকম। এর মধ্যে বাড়িতে আসছে কয়বার কি জানেন কিছু? 4-5 বারই আইছে। 4-5 বার আসছে। এবং পরিমনি নায়িকা হওয়ার পরে তার নানা কি কোনো পরিবর্তন এসেছেন বা অর্থনৈতিক বা কিছু? না না সে আগে থেকে এটা করছে। এবং তার মানে পারিপার্শ্বিক তারা কি খুব মানে কি বলা হয় যে পর্দাশীল মানুষ ছিলেন নাকি? হ্যাঁ নানা শ্রোত এখনো, তার নানা তো এখনো করে কোনো দিক দিয়ে, তো তারপর যে মেয়ে থাকে সেও তো পাঁচক তো নামা শ্রোতা করে। বগরেতু বাজারে ওই স্কুলটা তার মাধ্যমে আর কি হইছে কইলে চলে। আমার এই বড় ভাই এই জায়গায় ওই দপ্তরি চাকরি উদেছে সে। হ্যাঁ সেও রিটায়ার হয়েছে, আমার বড় ভাই রিটায়ার হয়েছে, ওই যে ঘরটা করছে রিটায়ার করে এই ঘর করছে। তাহলে আমরা তো জানি তারা অনেক খারাপ, কিন্তু আপনারা জানেন যে তারা ভালো? না জানা আমার জানা মতে তারা এই ধরনের কোনো ব্যবহার আমরা পাই নাই, যেহেতু একটা লোকের পরে খারাপ কোনো দিয়ে করে লাভ নেই। বাড়িতে থাকে কি? আমি বাড়িতে থাকি হলো ওই ওই সেই মেয়ে আর মেয়ে জামাই আর একটা ছেলে আছে, একটা মেয়ে। আচ্ছা ছোট 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 মেয়ে আর ছোট মেয়ে জামাই। জামাই কি করেন? জামাই ওই আমাদের এই কলেজে চাকরি করে। কলেজেরই করে? ওষুধ দোকান করে এখানে? ওই তো সেই জামাই ওই ফাঁকে দোকানদারি করে ছোট জামাই, কারণ হ্যাঁ তো রিটায়ারের সময় হয়েছে ছোট জামাই, সেই জন্য ভাবে পরে কি করবে তখন ওই দিয়ে কি প্রশিক্ষণ নেয় এইটা আর কি বলছে। আচ্ছা পরিমনি যে এখানে থেকে গেছে কবে আপনি কি জানেন কিছু? তার মনে হয় 1 বছরের বেশি হয়েছে।